বন্ধুরা বাংলা অনলাইন চ্যানেল পক্ষ থেকে আরেকবার জানাবো স্বাগত। তো ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিরাট সুখবর, রাজ্যে আরও নতুন করে ক্রাকে নিয়োগ করা হয়েছে, শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস যোগ্যতাই। তো আপনারা যদি কেউ এখানে আবেদন করতে চান তো আবেদন করতে পারবেন শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাসে। তো কী কী বলা হয়েছে চলুন ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? তাহলে আপনার জন্য রয়েছে এক নতুন বিশাল বড় একটি সুখবর। দীর্ঘদিন ধরে অবশেষে রাজ্যে নতুন করে বিশাল বড় একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্যে নতুন করে ক্লার্ক তথা গ্রুপ সি পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। যারা সরাসরি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খোঁজ করছে চলেছে তাদের জন্য মুখে হাসি ফুটতে চলেছে, এবং রিপন পরিমাণে শূন্য পদ নিয়োগ করা হবে এখানে, এবং পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দারাই আবেদন জানাতে পারবেন। পুরুষ মহিলা সকল ধরনের চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এখানে চাকরি করতে হলে অবশ্যই আপনাকে বিস্তারিত সুখবরটি জেনে নিতে হবে এবং নিজে নিজে বিস্তারিত তথ্য জানতে হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। পদের নাম এখানে বলা হয়েছে, যে পদের জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটি হলো গ্রুপ সি ক্লার্কে। বয়স এখানে বলা হয়েছে, এখানে চাকরি করতে হলে চাইলে চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। যারা সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থী তাদের জন্য এখানে নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন। কারণ বেতন আপনারা কত পাবে এখানে, বেতন চাকরি প্রার্থীদের জন্য যে লেভেলে 6 অনুযায়ী চাকরির বেতন কাঠামো রয়েছে, যেমন সেই অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে। যেখানে বলা হয়েছে চাকরি করবে তাদের প্রতি মাসে 27,700 থেকে 58,500 টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে কী কী লাগবে, এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে, শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস, যে কোনো স্বীকৃতি স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করতে পারবেন, এখানে আবেদন করতে হলে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে বলা হয়েছে একটি ফর্ম আছে, ফর্মটি ফিল আপ করে নিতে হবে। ভালো করে ফর্মটি ফিল আপ করে নেওয়ার পর তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে ওখানে বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, 2 নম্বর উচ্চমাধ্যমিক মার্কশিট সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, সার্টিফিকেট সাইজ ফটো কপি, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, আধার বা ভোটার অথবা অন্য জিনিস যদি থাকে। তখন আবেদনের শেষ তারিখ, এখানে যারা আবেদন করতে চান ইচ্ছুক তাদের জন্য 31 আগস্ট 2023 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা দিতে হবে। আবেদনপত্রটি জমা দেওয়ার ঠিকানাটি ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এরকম চাকরির সম্বন্ধে আরও বিস্তারিত ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবে।